আবারও করোনার নতুন একটি ভ্যারিয়েন্ট শনাক্ত। দক্ষিণ আফ্রিকার গবেষকরা দেশটিতে করোনা ভাইরাসের নতুন আরেকটি ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন। করোনার C12 নামের নতুন এই ভ্যারিয়েন্ট অন্যান্য ধরনের তুলনায় আরও বেশি সংক্রামক হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তারা। একই সঙ্গে নতুন ভ্যারিয়েন্টটি কোভিড-19 ভ্যাকসিনের সুরক্ষাকেও ফাঁকি দিতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। নতুন এই ধরন সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে রুমানা রাখি। গবেষকরা বলছেন, চলতি বছরের মে মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়। তাদের দাবি, এরপর থেকে এই ভ্যারিয়েন্টটি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, মরিশাস, চীন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, পর্তুগাল এবং সুইজারল্যান্ডেও শনাক্ত করা হয়েছে। যুক্তরাজ্যের পাবলিক হেলথ থেকে নতুন এই ধরনটি নিয়েও এরই মধ্যে উদ্বিগ্নতাও প্রকাশ করা হয়েছে। আফ্রিকার গবেষকরা বলছেন, এখন পর্যন্ত বিশ্বজুড়ে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের অন্যান্য ভ্যারিয়েন্টস অফ কনসার্ন এবং ভ্যারিয়েন্টস অফ ইন্টারেস্টের চেয়ে অধিক পরিবর্তিত ধরন হচ্ছে C12। গবেষকরা আরও বলছেন, C12 এর সহজলভ্য সিকোয়েন্সের সংখ্যা দক্ষিণ আফ্রিকার পাশাপাশি বিশ্বজুড়ে এই ভাইরাসের বিস্তার এবং ফ্রিকোয়েন্সের বৈচিত্র্যতার উপস্থাপন হতে পারে। আফ্রিকার দেশগুলোতে প্রায় প্রত্যেক মাসে নতুন এই ভ্যারিয়েন্টের জিনোম সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। মে মাসে বৃদ্ধির হার ছিল 0.2% হলো, পরের মাসে তা বেড়ে 1.6% এবং জুলাইয়ে তা 2% পৌঁছেছে, জানিয়ে দক্ষিণ আফ্রিকার গবেষক সহ বিশ্বের সব গবেষকরা বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন। গবেষণায় লেখকরা জিনোম সংখ্যার এই বৃদ্ধিকে দক্ষিণ আফ্রিকার বেটা ও ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের শুরুর দিকের মতো বলেই মন্তব্য করেছেন। করোনা ভ্যাকসিনের সুরক্ষাকে কীভাবে ফাঁকি দিতে পারে C12 ভ্যারিয়েন্ট সেটিরও ব্যাখ্যা দিয়েছেন এই গবেষকরা। তারা বলছেন, নির্দিষ্ট অ্যান্টিবডিকে ফাঁকি দিতে সক্ষম করোনা ভাইরাসের মিউটেশন C12 সিকোয়েন্সিংয়ে পাওয়া গেছে। গবেষকরা আরও বলছেন, এসব মিউটেশন ভাইরাসের অন্যান্য অংশের পরিবর্তনের সাথে মিলিত হয়, যা পরবর্তীতে অ্যান্টিবডি এড়াতে সহায়তা করে। বেটা এবং ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হওয়ার পর যারা ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন তাদের শরীরেও অ্যান্টিবায়োটিকে ফাঁকি দিতে পারে C12। যুক্তরাষ্ট্রের জব হমকিন্স বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে, গত 28 দিনে দক্ষিণ আফ্রিকায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 3,08,747 জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত সংখ্যা 27,64,931 জনে পৌঁছেছে এবং মারা গেছেন 81,595 জন। এই ছিল নতুন ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য। বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানাডের ইউটিউব ও ফেসবুক পেজে, ব্রাউজ করুন আমাদের ওয়েব পেজ www.rannarmedia24.com।